नमस्कार, बॉम फूड फ्यूशन आज के आपनादेर संगे मिष्टिमुख करते चलेछे विख्यात कलकाता रसगोल्ला दिए। पुरोटा देखार अनुरोध थाकलो, कारण कयेकटी विशेष टिप्स थाकलो जार फले रसगोल्लार मध्ये रस जेमन खूब भालोभावे ढुकबे आर एटा स्पंजिओ हबे। प्रथमे आमरा रसगोल्लार जन्य छाना तैरि करे नेब, तार जन्य दूधटाके बेश भालो करे गरम करे नेब, फुटिए नेब, दरकार नेई। एकटा पात्रे विनिगार एबं जल भालो करे मिशिए राखुन। तारपर फ्लेमटा अफ करे निये एक दो मिनिट राखार पर एर मध्ये मिशिए देब जल एबं विनिगार आलादा करे आमरा मिशिए रेखेछिलाम सेइटा आस्ते आस्ते नाड़ते थाकब। দেখুন কি সুন্দর ছানা তৈরি হয়ে গেল। একটা পরিষ্কার নরম সুতির কাপড়ের মধ্যে ছানাগুলোকে ছেঁকে নেব। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, তাই জন্য খাবার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেবেন, যাতে টক ভাবটা চলে যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে পাশের রাখা বেল আইকনটি পুশ করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। 40 থেকে 45 মিনিট এটাকে একটু ঝুলিয়ে রাখুন, কিন্তু খুব চিপে চিপে, বেশি জল বার করার দরকার পড়বে না। এই সময়ের ফাঁকে আমরা একটু মোটা একটা রস তৈরি করে নেব। রসগোল্লার রস পাতলা হয়, কিন্তু এই মোটা রসের মধ্যে তৈরি হয়ে যাওয়া রসগোল্লাকে দিয়ে দিলে খেতে আরো ভালো লাগবে। এটাই ছিল আমাদের প্রথম টিপ। এইবার ছানাটিকে একটি থালার মধ্যে নিয়ে ভালো করে ম্যাশ করে নিন। মিশিয়ে দিন 1 চামচ মতন ঘি, বেকিং পাউডার। ছানাটা যখন ম্যাশ করবেন, তখন যদি আপনার মনে হয় যে খুব নরম, তাহলে অল্প একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। ভালো করে মাখতে থাকুন এবং এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবেন। এটা আমাদের সেকেন্ড টিপ, কিন্তু কেন চিনিটা দিচ্ছেন সেটা আমরা ভিডিওর শেষে দেখাবো। 5-6 মিনিটের বেশি ম্যাশ করবেন না, খুব বেশি হাতের তালু দিয়ে প্রেসার দিয়ে কিন্তু ছানাটাকে মাখবেন না। এবার ছোট ছোট খণ্ড করে রসগোল্লার আকারে গড়ে নিন। মনে রাখবেন রসগোল্লা কিন্তু যে সাইজের ছানা করছেন তার ঠিক ডবল সাইজের হয়ে যাবে। আর হাতের তালুর সাহায্যে এমনভাবে গোল করবেন যেন কোনো রকম ক্র্যাক না থাকে। এরপর রসটা তৈরি করে নেব। রসটা যখন ফুটতে থাকবে, এর মধ্যে কয়েকটা ছোট এলাচ ফেলে দিলাম। রস যখন ফুটতে শুরু করেছে, তখন রসগোল্লাগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিন। আঁচ কিন্তু কখনোই কমাবেন না। এর মধ্যে একটু ময়দা আর জল গোলা দিয়ে দিতে পারেন, তাহলে যে ফেনাটা হবে সেটা দেখুন ওপর অবধি থাকছে, তাহলে পুরো রসগোল্লাটাকে নিয়ে একসঙ্গে ফুটবে। তাহলে আর আপনাকে নাড়তেও হবে না, রসগোল্লাগুলো এমনিই তৈরি হয়ে যাবে। এটা ছিল আমাদের থার্ড টিপ। প্রায় 20 মিনিট হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিন। তারপর খুলে যদি দেখেন খুব জল কমে গেছে, অল্প একটু জলও মিশিয়ে নিতে পারেন। আরও 15 মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেছে নরম তুলতুলে রসে ভরা রসগোল্লা। এবার এটা কেটে দেখাচ্ছি। ভেতরে যে ছোট ছোট হোলগুলো হয়েছে যার জন্য রসগোল্লাটা স্পঞ্জি হবে, সেটা কিন্তু এই চিনিগুলো দেওয়ার জন্য হয়েছে। মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই স্পঞ্জ রসগোল্লা তৈরি করে। দেখুন ভেতরে কতটা রস ঢুকেছে, এবং রসটা চিপে নেবার পর আবার যদি রসে রসগোল্লাটা ফেলে দেন, ও আবার আগের মতন সুন্দর বড় রসগোল্লা রস টেনে তৈরি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পারফেক্ট রসগোল্লা। আশা করি সকলেই বাড়িতে তৈরি করবেন এবং এনজয় করবেন বাঙালির প্রিয় রসগোল্লা।